फ्रेंड्स वेलकम टू आड्डा जोन एट पियाली। नमस्कार सुप्रभात बंधुरा, आड्डा जोन एट पियाली ते आपनादेर सबाई के स्वागत। आज के आमरा आमादेर मध्य पे गेछि आमेदाबाद आईसीएमआर नैशनल इन्स्टिट्यूट अफ अकुपेशनल हेल्थ संक्षेपे एनआईओएच एर कर्णधार कमलेश सरकार के। कमलेश बाबू थेके आमरा शुने नेब এই করোনা সংক্রান্ত গবেষণার ফল কিভাবে আগামী দিনে মানুষের কাজে লাগবে, আর করোনা নিয়ে অযথা চিন্তা ভয় ভীতির কারণ আছে কিনা। তাহলে দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই আলোচনা শুরু করা যাক। কমলেশ বাবু, আপনাকে আড্ডা জোন এট পিয়ালিতে স্বাগত। আমরা আমাদের আলোচনা শুরু করছি। প্রথমেই বলি, দেখুন এটা তো আর বলার অপেক্ষা রাখে না, বিশ্বজুড়ে এত মানুষ করোনার বলি হয়েছে, আগামী দিনে কি হবে জানি না। আর আরও যেটা দেখা যাচ্ছে, আমাদের তো সচেতন থাকতে হচ্ছে, তার পাশাপাশি আমাদের মধ্যে একটা খুব ভয় ভীতিও কাজ করছে। তো স্যারের থেকে জেনে নেব, উনি করোনা সংক্রান্ত বিষয়ে কি বলছেন, আমাদের কি সত্যি ভয় পাওয়ার কারণ আছে, বা আরও নানান কথা এক এক করে আলোচনা করে নেব। স্যার আপনি যদি বলেন। প্রথমে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাকে অপরচুনিটি দেবার জন্য। আপনি যে প্রশ্নটা করলেন খুবই সঙ্গত প্রশ্ন, সেটা সম্বন্ধে আমি যেটা বলতে চাই, করোনা নিয়ে আমাদের বড্ড বেশি আতঙ্ক, মানে যতটা আতঙ্ক হওয়া উচিত, কিছুটা আতঙ্ক নিশ্চয়ই ভালো বা আমাদের ওটা প্রোটেকশন দেবে, প্রোটেকটিভ রোল আছে, কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত বড্ড বেশি। এবং আমার যেটা মনে হয়, এই আতঙ্ক হওয়ার পেছনে আমাদের অজ্ঞতাটা বেশি কাজ করে। সুতরাং আমাদেরকে আরও বেশি করে জানা উচিত, বোঝা উচিত কীভাবে রোগটা ছড়ায়, কীভাবে রোগটা ছড়ায় না। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, যেমনি এইচআইভি ইনফেকশনটাও একটা সময় যখন প্রথম এসেছিল, প্রচুর লোক প্রচুর ভয় পেয়েছিল, কিন্তু আজকে এইচআইভিটা আমরা প্রায় কন্ট্রোল করে ফেলেছি, এইচআইভি সমস্ত দেশ থেকে কমে গেছে। তার একটা বড় কারণ, এইচআইভিরও কোনো ভ্যাকসিন বেরোয়নি, কিন্তু এইচআইভি বেরিয়ে গেছে, তার বেসিক কারণ হচ্ছে অ্যাওয়ারনেস। মানুষ যত সচেতন হয়েছে, মানুষ বুঝতে পেরেছে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। করোনা সম্পর্কেও আমরা যদি সেই ধ্যান ধারণাগুলো করি, অ্যাকচুয়ালি কীভাবে রোগটা ছড়ায় কীভাবে ছড়ায় না, এটা যদি আমরা সবাই জানি এবং সেভাবে ব্যবহার করি, তাহলে রোগটা অনেকটাই কম হবে, মানে অতটা ভয় পাবার কোনো কারণ নেই। আচ্ছা স্যার, রোগটা মূলত মানে কীভাবে করোনাটা ছড়াচ্ছে এটা যদি আগে বলেন। করোনা, দেখুন করোনা প্রাইমারিলি ছড়ায় হচ্ছে, আপনি জানেন যে এরোজল, এরোজল মানে হচ্ছে একটা মানুষ যখন হাঁচি বা ইনফেক্টেড মানুষ হাঁচি বা কাশি দেয়, কাশি দিলে তার যে ফাইন লালা গ্রন্থিগুলো বাতাসের বায়ুকণার সাথে মিলে ছোট ছোট বিন্দু বিন্দু ড্রপলেট ইনফেকশন বলে, সেই ড্রপলেটগুলো যখন কাছাকাছি লোক নাক দিয়ে নিঃশ্বাস নেয়, সেটাও একভাবে ছড়াতে পারে। আর আরেকটা হচ্ছে ফোমাইট বেস ট্রান্সমিশন বলে, ফোমাইট মানে হচ্ছে এই যে বাতাসে ভাসমান যে জলবায়ু কণাগুলো যার মধ্যে ভাইরাসগুলো থাকে, সেটা কোনো একটা সাবজেক্টের কোনো প্লেনের উপরে পড়লো, ধরুন টেবিল চেয়ার ফার্নিচার বা মোবাইলের মধ্যে পড়লো, সেই মোবাইলটা অন্য কেউ টাচ করলো বা টেবিল চেয়ার অন্য কেউ টাচ করে, সেই হাতটা যদি নাক মুখে চোখে দেয়, চোখের মধ্যে থেকে একটা দুদিকের চোখ থেকে নাকের ভেতরে কানেক্টিং একটা টিউব আছে, তাকে নেজোলেক্রিমাল ডাক্ট বলে। সুতরাং চোখের মধ্যেও যদি ভাইরাসটা ঢোকে, সেখান থেকে চোখের জল দিয়ে সেটা কিন্তু নাকের মধ্যে দিয়ে আসে, সেভাবে যেতে পারে, নাকের মধ্যে গেলে তো নিঃশ্বাসের সাথে যেতেই পারে, আরেকটা মুখের মধ্যে দিয়ে যদি যায়, সেটা গিয়েও গলা দিয়ে রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকতে পারে। সুতরাং আমাদেরকে এই এটাকে ফোমাইট বেস ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে এরোজল ট্রান্সমিশন বা এয়ারবর্ন ট্রান্সমিশন, এই এইটা হচ্ছে প্রাইমারিলি ট্রান্সমিশন এটার। তাহলে প্রাথমিকভাবে ধরুন যে আমরা যে প্রাথমিক এই সতর্কতা বলি মেনে চলছি, যে মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, তো এই সমস্ত বিষয়গুলো থেকে কি আমরা প্রাথমিকভাবে এটাকে রোধ করতে পারি, মানে এটা কতটা প্রয়োজন আছে? হ্যাঁ, সেটা সম্বন্ধে আমি একটা কথা বলছি, যেটা আমাদের মধ্যে অনেকেই এখনো জানেন না, কিন্তু এটা জানাটা ভীষণ জরুরি। আমরা আমেদাবাদে এটাকে একটা গবেষণা করে দেখেছি যে ধরুন 100টা লোকের মধ্যে ইনফেকশন হয়েছে, এই 100টা লোকের মধ্যে আমরা দেখেছি 84 জন লোকের মধ্যে ভাইরাসটা খুব কম পরিমাণে থাকে, অথবা যে পরিমাণে থাকে সেটা আরেকটা লোককে ছড়ানোর জন্য যথেষ্ট নয়। সুতরাং ভাইরাসের একটা পার্টিকুলার ডোজ থাকে, তাকে ভাইরাল লোড বলে, সেই ডোজটা যদি কম থাকে তাহলে একজন থেকে আরেকজনের মধ্যে এটা ছড়ায় না। সুতরাং আমি যেটা বললাম, আমরা আমেদাবাদে দেখেছি 100 জন লোকের মধ্যে 84 জন লোকের মধ্যে ভাইরাসটা খুবই কম পরিমাণে, প্রায় ছড়ায় না বললেই চলে,
7 জন লোকের মধ্যে প্রচণ্ডভাবে ছড়ায় এবং 9 জন লোকের মধ্যে মাঝারি গোছের ছড়ায়। সুতরাং এই যে হাই ভাইরাল লোড, মডারেট ভাইরাল লোড এবং লো ভাইরাল লোড, লো ভাইরাল লোড 84%, হাই ভাইরাল লোড 7%, মডারেট ভাইরাল লোড 9%, আপনি 7 আর 9 এই যে 16%কে যদি আলাদা করে ফেলতে পারেন এই টোটাল 100 জনের মধ্যে থেকে, বাকি লোককে নিয়ে আমার ভয়ের কোনো কারণ নেই। বাকি লোক যদি আপনার পাশেও থাকে, আপনি যদি মাস্ক এবং একটু ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করেন, রোগ আপনার হবে না। সুতরাং এই জ্ঞানটা আমাদের প্রত্যেকের থাকা উচিত। আজকে এই যে ডাক্তাররা এত বেশি করে আক্রান্ত হচ্ছে, হেলথ কেয়ার ওয়ার্কাররা, তার একটা বড় কারণ হচ্ছে এই পেশেন্ট যারা ওয়ার্ডে যখন ডিউটি দেয় তাদের মধ্যে অনেকেই হাই ভাইরাল লোড নিয়ে আক্রান্ত। এবার হাই ভাইরাল লোডগুলো হচ্ছে ডেঞ্জারাস। হাই ভাইরাল লোডের কাছে যখন আপনি থাকবেন, পার্টিকুলারলি এটা যদি একটা এনক্লোজ রুম, যেমনি একটা এসি রুমের মধ্যে চারদিকে ঢাকা, সেখানে কি বাতাসটা খুব একটা বেরোতে পারছে না, যদি ভেন্টিলেশনটা ইনঅ্যাডিকুয়েট হয়, তখন এই হাই ভাইরাল লোডওয়ালা পেশেন্টদের থেকে পুরো ঘর ভর্তি হয়ে বাতাসের মধ্যে ভাইরাসটা থাকে। এবং সেখানে ডাক্তাররা তো যখন ডিউটি দেয়, পার্টিকুলারলি আইসিইউ বলুন বা ইয়ে, 8 ঘন্টা 10 ঘন্টা এক নাগাড়ে যখন ডিউটি দেয়, ডিউটি দিলে কিছু সময় পরে যখন তারা টায়ার্ড হয়ে যান, টায়ার্ড হয়ে গেলে আমাদের কী হয়, যে প্রিকশনারি মেজারগুলো, ধরুন নাকের মাস্কটা একটু আলগা হয়ে গেল অতটা খেয়াল নেই কাজ করতে করতে, বা টেবিল চেয়ারে হাত লেগে গেল, ওই হাতটা কখনো একটু চুলকুনি হলো আপনি একটু ঘষে দিলেন, এই জন্য এটা স্প্রেড হয়। সুতরাং আমরা একটা সাজেশন দিয়েছিলাম, সমস্ত আরটিপিসিআর রিপোর্ট, যে টেস্টগুলো করে আমরা বুঝতে পারি ইনফেকশন হয়েছে, আরটিপিসিআর রিপোর্টে যদি ভাইরাল লোডটা মেনশান করি, এটা হাই ভাইরাল লোড, এটা মডারেট ভাইরাল লোড, এটা লো ভাইরাল লোড, তাহলে পরে আমরা সবাই সতর্ক হব যে এই ভদ্রলোকের ইনফেকশাসনেসটা অনেকটা বেশি, সুতরাং এর থেকে আমাকে একটু দূরে থাকতে হবে এবং সমস্ত প্রিকশন নিতে হবে। এটা যদি হয়, এটা ডাক্তাররাও অনেকটা বেঁচে যাবে, নার্সরাও বেঁচে যাবেন, সাধারণ মানুষও বাঁচবেন, এই জিনিসটা আমাদের সবার জানা দরকার। স্যার, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের কাছে উত্থাপন করলেন, যে লো ভাইরাল মোড বা তার থেকে আরও বেশি কিছু। তো স্যারের কাছে আমার এখন এটাই প্রশ্ন, যে ধরুন এক জায়গায় যদি স্যার 100 জন থাকে, বা এই শনাক্তকরণটা কীভাবে সম্ভব? শনাক্তকরণটা সম্ভব হচ্ছে যে টেস্ট করে আমরা কে পজিটিভ কে নেগেটিভ বলে দিই না, ভাইরাসটা আছে কিনা, কোভিড আছে কিনা, সেটাকে আরটিপিসিআর টেস্ট বলে, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারাস চেইন রিয়াকশান, আরটিপিসিআর। এই আরটিপিসিআরের মধ্যে যে মেশিনে টেস্টটা করা হয়, মেশিন থেকে একটা ভ্যালু বের হয়, সেটাকে বলা হয় সাইকেল থ্রেশোল্ড ভ্যালু বা সিটি ভ্যালু। অর্থাৎ আমি যা সংক্ষেপে একটু বলি, আরটিপিসিআর এটা আর কিছুই নয়, এটা হচ্ছে যে এই যে ভাইরাস, ভাইরাসের শরীরের মধ্যে একটা নিউক্লিক অ্যাসিড বলে থাকে, সেই নিউক্লিক অ্যাসিডটা যখন পরিমাণ কম থাকে ওটাকে অ্যাম্পলিফাই করে বাড়াতে হয়, বাড়াতে বারবার করে অ্যাম্পলিফিকেশান করতে হয়, অ্যাম্পলিফাই করে করে যখন অ্যামাউন্টটা বাড়ে, মেশিন ওটাকে ডিটেক্ট করে ফেলে এটা ভাইরাসের নিউক্লিক অ্যাসিড। ও যখন ডিটেক্ট করতে পারে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড, তখন ও বলে দেয় এই স্যাম্পলটা পজিটিভ। সুতরাং সেভাবে আমরা বলে দিই এই ভদ্রলোক পজিটিভ, এই নেগেটিভ। কিন্তু মেশিন পজিটিভের সাথে সাথে আরেকটা জিনিস বলে দেয়, এর সাইকেল থ্রেশোল্ড ভ্যালু এত, সাইকেল থ্রেশোল্ড ভ্যালু 18, বা সাইকেল থ্রেশোল্ড ভ্যালু 20, বা সাইকেল থ্রেশোল্ড ভ্যালু 33, ইত্যাদি ইত্যাদি। এই সাইকেল থ্রেশোল্ড ভ্যালুটা এখনও অবধি আমাদের সিস্টেমটা বানানো হয়নি, খুব মেনশান করা হয় না, কিন্তু এটাকে যদি ল্যাবরেটরি থেকে সাইকেল থ্রেশোল্ড ভ্যালুটাকে মেনশান করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যদি সাইকেল থ্রেশোল্ড ভ্যালুটা 18 থেকে 24-এর মধ্যে হয়, 24-এর নিচে হয়, তাহলে হাই ভাইরাল লোড, সেই লোকটা কিন্তু মোস্ট ইনফেকশাস পার্সন, তার থেকে অনেকটা দূরে থাকতে হবে এবং প্রিকশন নিতে হবে। এবং 24 থেকে 31 অবধি এটা হচ্ছে মডারেট ভাইরাল লোড পেশেন্ট, এবং 31 থেকে আপ টু 38, কোনো কোনো মেশিন 40 অবধি বলে, এটা হচ্ছে লো ভাইরাল লোড, এবং 34-এর ওপরে, 35 অনওয়ার্ডস, এটা হচ্ছে নন ইনফেকশাস। যদি সিটি ভ্যালু বলে 34 থেকে আপ টু 40 বা 38, যাই হোক, সেই পার্সনগুলো কিন্তু নন ইনফেকশাস, যদিও তারা পজিটিভ অ্যাজ পার রুল, তারা কিন্তু এই কোভিড পজিটিভ, তারা ইনফেক্টেড, কিন্তু ওদের কিন্তু অন্য লোককে ট্রান্সমিট করার ক্ষমতা নেই। সুতরাং এই যে ভাইরাসের পরিমাণ, এটাকে ভাইরাল লোড বলা হয়, এই ভাইরাল লোডটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কমিউনিটি ট্রান্সমিশন। আর দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট ট্রান্সমিশনের ক্ষেত্রে, একটা লোক কটা লোককে ট্রান্সমিট করবে তার একটা সবচেয়ে বড় নির্ণায়ক গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে ভাইরাল লোড, আরেকটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি। একটা জায়গাতে যদি গিজগিজ করে থাকে, ক্রাউডেড জায়গাতে অনেক বেশি লোক ট্রান্সমিশন হবে। আরেকটা হচ্ছে পপুলেশন মোবিলিটি, আজকে আমার ইনফেকশন হয়েছে, আমি যদি অনেক দূর অবধি যাই তাহলে অনেকগুলো লোককে ছড়াতে ছড়াতে যাব। পপুলেশন মোবিলিটি, পপুলেশন ডেন্সিটি অ্যান্ড ভাইরাল লোড, দিস থ্রি থিংস আর মোস্ট ইম্পর্টেন্ট ফর কমিউনিটি ট্রান্সমিশন,
ফর ট্রান্সমিশন ইন এনি আদার এরিয়াস, এটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা যেটা ফোমাইট বেসড ট্রান্সমিশন, ফোমাইট বেসড ট্রান্সমিশন ইজ অলসো ইম্পর্টেন্ট পার্টিকুলারলি হসপিটালের মধ্যে, যেখানে ইনফেক্টেড পার্সনগুলো হাঁচি কাশি দিয়ে কফ ওগুলো মেঝেতে ফেলছে, বা ধরুন মোবাইলে হচ্ছে, বা ভ্যানিটি ব্যাগট্যাগ। আমি গতকালও ভুবনেশ্বরে একটা মল ইভ্যালুয়েশনের জন্য গিয়েছিলাম, ওদের সেফ রিটার্ন টু ওয়ার্ক প্লেসে আসবার আগে না ওগুলো আমাদের একটু চেক করে দেখে সার্টিফাই করতে হয়, যে ধরুন যে বাইরে থেকে মালগুলো আসছে সেগুলো প্রপার স্যানিটাইজেশন হচ্ছে কি না, বা ভেন্টিলেশন সিস্টেমটা অ্যাডিকোয়েট আছে কি না, কারণ এইগুলো দিয়ে না সমস্ত ভাইরাসগুলোকে ঠিকমতো বের করার রাস্তা তৈরি হচ্ছে কি না এগুলো আমাদের দেখে। সিমিলারলি হসপিটালে, যেখানে হেলথ কেয়ার ওয়ার্কাররা একটু বেশি পরিমাণে ইনফেকশন হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই ভেন্টিলেশন সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। এবং একটা এনক্লোজ রুমের মধ্যে যখন ইনফেক্টেড এয়ারটা তৈরি হয়, এয়ারটাকে কন্টিনিউয়াসলি এক্সস্ট দিয়ে বাইরে বের করে দেওয়া উচিত, এবং মাঝে মাঝে অ্যাট ফ্রিকোয়েন্ট ইন্টারভেল, ধরুন এভরি 4 আওয়ার, এভরি 6 আওয়ার্স আমাকে ডিসইনফেকশন স্প্রে করে রুমটার ভেতরে, যে এই যে এয়ারটা, যে কন্টামিনেটেড এয়ার, এয়ারের ভাইরাসটাকে মেরে দিতে হবে। মেরে দিয়ে এক্সস্ট ফ্যান দিয়ে আমি যদি বের করে দিই, এবং ডাক্তারদের যদি আমরা অল্টারনেট ডিউটি করি, ধরুন হাই ভাইরাল লোডওয়ালা পেশেন্টদেরকে একটা ওয়ার্ডে রাখবো, লো ভাইরাল লোডওয়ালা পেশেন্টদেরকে অন্য রুমে রাখবো, করে ডাক্তারদেরকে যদি অল্টারনেট ডিউটি করে দিই, 4 ঘন্টা এখানে করবে, 4 ঘন্টা ওখানে করবে, এই যে ডিউরেশন অফ এক্সপোজার ইন হাই ভাইরাল লোড রুম যেখানে, সেটাকে যদি করে দিই, হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে ইনফেকশনটা অনেকটা কমে যাবে, যেটা আমরা কেউ এখানে করি না, বা আমরা অনেকে হয়তো জানি না এটা, এটা জানার দরকার আছে। তাহলে এটুকু তো বোঝা গেল দর্শক বন্ধুরা, যে করোনা এমন একটা ভাইরাস, তারা কিন্তু যারা আমাদেরকে সুস্থ করে তুলছে সেই ডাক্তারবাবু নার্স কাউকেই ছাড়ছেন না। আর স্যারের কাছ থেকে আমরা এটাই জেনে নেব, আমাদের এই পরিকাঠামোতে এই আইডেন্টিফাই করে কাজ করাটা কতটা সম্ভব, স্যার যদি বলেন। দেখুন, এখনো অবধি কিন্তু আরটিপিসিআর ইজ এ রুটিন টেস্ট সমস্ত জায়গাতে। দেখবেন এখন গভর্নমেন্টের যে পলিসি হচ্ছে, গভর্নমেন্ট যে কথাটা বলছে যে টেস্ট টেস্ট টেস্ট, মানে বেশি করে টেস্ট করো, টেস্ট করে আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই করলে, গভর্নমেন্টের যারা পলিসি মেকার তাদের ধারণা, আইডেন্টিফাই করলে তাহলে বোধহয় ইনফেকশনটা কন্ট্রোল করব। কিন্তু আমি একজন পাবলিক হেলথ প্র্যাকটিশনার এবং এইচআইভি নিয়ে অনেকদিন কাজ করেছি, সেখানে আমি দেখেছিলাম যে ভাইরাল লোড ইজ অ্যান ইম্পর্টেন্ট, এইচআইভির ক্ষেত্রেও ভাইরাল লোড, ইভেন লেপ্রোসির ক্ষেত্রে, টিবির ক্ষেত্রে ব্যাকটেরিয়াল লোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেপ্রোসির ক্ষেত্রে আমরা জানি লেপ্রোসি দু রকমের লেপ্রোসি হয়, একটাকে বলা হয় মাল্টিব্যাসিলারি লেপ্রোসি, যেখানে ব্যাকটেরিয়াল লোড হাই, প্রচণ্ড ট্রান্সমিশন করে, আরেকটা হচ্ছে পালসি ব্যাসিলারি, যেখানে ব্যাকটেরিয়াল লোড লো, ও বেশি ট্রান্সমিট ও করতে পারে না ট্রান্সমিট, সুতরাং এটাকে নন ইনফেকশাস বলে। সিমিলারলি এই কোভিডের ক্ষেত্রে বা করোনার ক্ষেত্রে আমরা দেখেছি ভাইরাল লোড প্রচণ্ড ইম্পর্টেন্ট। এটা আরটিপিসিআর করলে পরেই সম্ভব, আরটিপিসিআর করলে তার জন্য এক্সট্রা কস্ট লাগে না, মেশিনই আপনাকে একটা ভ্যালু বলে দেবে, ওই ভ্যালুটা দিয়ে আমরা ভাইরাল লোডটা বুঝতে পারি। মানে ওই টেস্টটা খুব জরুরি আর কি, ওই টেস্টটা রুটিনলি করা হয়, জরুরি মানে এই নয় যে এই যে আজকে এত টেস্ট করা হচ্ছে না, এই যে নাইসেডে যেটা টেস্ট করা হচ্ছে, এতগুলো ল্যাবরেটরি, সব আরটিপিসিআর টেস্টই করা হয়। কিন্তু আরটিপিসিআর এ যে সিটি ভ্যালুটা বেরোয়, যেটা বললাম সাইকেল থ্রেশোল্ড ভ্যালু, সেটাকে বলা হয় না, কিন্তু সেটাকে ল্যাবরেটরির মধ্যেই, কাগজের মধ্যে ওটা লুকিয়ে থাকে। সেটাকে যদি রিপোর্টে আমরা লিখে দিই, আমরা যদি গভর্নমেন্ট থেকে পলিসি করা হয়, ইনস্ট্রাকশন দেওয়া হয় এটাকে ম্যান্ডেটরিলি তুমি বলো, তাহলে যারা ওটাকে দেখবে দেখলেই বুঝতে পারবেন যে এই পেশেন্টটা মোর ইনফেকশাস, এটা লেস ইনফেকশাস, এটাই। আরটিপিসিআর থেকে এটা খুব সহজেই বোঝে যায়, এটাতে কোনো অসুবিধে কিছু নেই। স্যারের থেকে এবার আমরা জেনে নেব গোষ্ঠী সংক্রমণ সেটা কিভাবে হয়, বা এটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, স্যার যদি বলেন। গোষ্ঠী সংক্রমণ, তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, সংক্রমণের 4টে ধাপ আছে। প্রথম হচ্ছে, প্রথম যে ধাপটা সেটাকে বলা হয় ইম্পোর্টেড। প্রথম কি হয়, বাইরে থেকে, আমরা যদি কোভিডের সিনারিওটা দেখি, প্রথম আমরা দেখলাম বাইরে থেকে ইনফেকশনগুলো এলো, অর্থাৎ বিদেশ থেকে যারা চায়নাতে পড়তে গেছেন, ফার্স্ট কেস ইন্ডিয়াতে আপনার এই জানুয়ারি 31 এরকম সময় কেরালার একটি মেয়ে উহানে পড়তে গিয়েছিল, সেই ইনফেকশনটা ক্যারি করে কেরালাতে নিয়ে এলো, সেটাই বোধহয় সম্ভবত ফার্স্ট ডকুমেন্টেড কেস কোভিড ইন ইন্ডিয়া। সুতরাং ফার্স্ট স্টেজ হচ্ছে ইম্পোর্টেড কেস, ইম্পোর্টেড কেস এবং তাদের যে কন্ট্যাক্টসগুলো তাদের মধ্যে ইনফেকশনটা লিমিটেড থাকে, এটাকে স্টেজ 1 বলা হয়। স্টেজ 2 বলা হয় ক্লাস্টার ট্রান্সমিশন, ক্লাস্টার ট্রান্সমিশন বা এই যে আপনি যেটাকে গোষ্ঠী সংক্রমণ বলছেন,
ক্লাস্টার ট্রান্সমিশন মানে ওদের থেকে তারপর লোকাল লোকের মধ্যে ছড়ালো, লোকাল লোক অল্প কিছু লোককে, সীমিত লোককে, তার যে কন্ট্যাক্টগুলো তাদের মধ্যে ছড়িয়ে দিল, এটাকে বলা হয় ক্লাস্টার ট্রান্সমিশন। ক্লাস্টার ট্রান্সমিশনের বেসিক আইডেন্টিটি হচ্ছে যে সোর্স অফ ইনফেকশন ইজ আইডেন্টিফাইবল, অর্থাৎ এই ভদ্রলোক থেকে বা এই কেসটা থেকে এতগুলো লোকের মধ্যে ছড়াচ্ছে। সুতরাং ক্লাস্টার ট্রান্সমিশনের এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট গোষ্ঠী সংক্রমণ, যে সোর্স অফ ইনফেকশনটা আইডেন্টিফাইবল। তারপর আস্তে আস্তে যখন ইনফেকশনটা, ওটা স্টেজ টু ক্লাস্টার ট্রান্সমিশন, তারপরে যখন ইনফেকশনটা আরও ব্যাপকভাবে চারিদিকে ছড়িয়ে পড়লো, সেটাকে বলা হয় কমিউনিটি ট্রান্সমিশন, বাংলায় যদি আপনি বলেন সামাজিক সংক্রমণ। আমরা একটা জিনিস দেখেছি যে যখনই আইসিএমআর লিডারশিপ বা আইসিএমআরের যে নেতৃবৃন্দ উপরে আসেন, তাদেরকে সাংবাদিকরা দিল্লিতে বহুবার প্রশ্ন করে ইন্ডিয়ার অবস্থা কেমন, কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে কিনা, ওনারা সবসময় এটাকে বলেন যে কমিউনিটি ট্রান্সমিশন হয়নি। ওনারা কমিউনিটি ট্রান্সমিশনের একটা আইডেন্টিফিকেশান হচ্ছে যেখানে সোর্স অফ ট্রান্সমিশন ইজ নট আইডেন্টিফাইবল, অর্থাৎ ব্যাপক হারে কে কার থেকে কোথায় ছড়িয়েছে আমরা জানতে পারি না। কমিউনিটি ট্রান্সমিশন যখন হয় তখন সেখানটাকে কন্ট্রোল করার একমাত্র উপায় হচ্ছে এই যে যেভাবে আমরা ম্যালেরিয়া কন্ট্রোল করি বা যেভাবে টিবি কন্ট্রোল করি, আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে স্বাস্থ্যকর্মীরা যেমনি আশা বা ওই টাইপের স্বাস্থ্যকর্মীরা সপ্তাহে একদিন কি দুদিন গিয়ে গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে কার হয়েছে কার হয়নি, জ্বর আছে কি না সিমটম দেখে, যার এসব জ্বর টর হবে তাকে একটা মোবাইল ভ্যান টেস্টিং ফেসিলিটি ওগুলো থাকবে, তাকে ওইখানেই অন দ্য স্পট বাড়িতেই তাকে সার্ভিস দেবে, তাকে আইডেন্টিফাই করবে তার হয়েছে কি না, হয়ে তার যদি কোয়ারেন্টাইন করার দরকার হয় কোয়ারেন্টাইন করবে। আমাদের অ্যাজ পার পলিসি মাইল্ড ইনফেকশন যদি, মাইল্ড সিমটম যদি হয় বা অ্যাসিমটোমেটিক হয় তাহলে হোম বেসড কোয়ারেন্টাইন করবে, ইত্যাদি ইত্যাদি। গোষ্ঠী আমি কমিউনিটি ট্রান্সমিশন হলে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে সপ্তাহে একবার কি দুবার করে প্রত্যেকটা বাড়িতে পেশেন্ট আছে কি না তাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে তার যা যদি পজিটিভ হয় তাকে কোয়ারেন্টাইনে পাঠাতে হবে, সিমটম বেশি হলে তাকে হাসপাতালে পাঠাতে হবে, এটাকে রুটিনলি করে যেতে হবে, সেটা হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন। এক্ষেত্রে আমাদের সরকারকে কতটা উদ্যোগী হতে হবে? অ্যাকচুয়ালি সরকারের প্রথম কথা হচ্ছে যারা যারা পলিসি মেকার তাদেরকে পুরো জিনিসটাকে একটুখানি বুঝতে হবে। আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগ রাজ্য বলুন বা কেন্দ্রীয় সরকারের মধ্যে ট্রান্সমিশন ডাইনামিক্স বা ট্রান্সমিশনটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোন রাস্তা দিয়ে গেলে আমি জিনিসটাকে কমাতে পারবো, এখন অবধি আমি যেটা বুঝতে পারছি যে আমাদের মধ্যে সবাই একটা অপেক্ষায় আছেন, এই বোধ হয় আর কয়েকদিনের মধ্যে একটা ভ্যাকসিন এসে যাবে, ভ্যাকসিন এসে গেলে সবাইকে ভ্যাকসিন দিয়ে দেবো তাহলে কন্ট্রোল ইনফেকশনটা কন্ট্রোল হবে, কিন্তু ব্যাপারটা আমার মনে হয় না ব্যাপারটা অত সোজা। কারণ এইচআইভির ক্ষেত্রে দেখেছি এই ভাইরাসটা এইচআইভি ভাইরাসের সাথে কিছুটা মিল তো আসেই, দুটোই আরএনএ ভাইরাস বলা হয়। আরএনএ ভাইরাসের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ভ্যাকসিন তৈরি করা খুব ডিফিকাল্ট, কারণ ভাইরাসটি কিছুদিন বাদে বাদে ওর স্ট্রাকচার, বডির স্ট্রাকচার পাল্টে ফেলে, স্ট্রাকচার যখন পাল্টে ফেলে তখন আগের ভ্যাকসিনটা আর ওর কাজ করে না। আজকে আমি এই ভাইরাসটা নিয়ে একটা ভ্যাকসিন বানালাম, ভ্যাকসিনটা হয়তো কিছুদিন কাজ করলো, তারপরে হয়তো ভাইরাসটা গতি প্রকৃতি পাল্টে ফেললো, চরিত্র পাল্টে ফেললো, তখন এই ভ্যাকসিনটাই আর ওই ভাইরাসের এগেনস্টে কাজ করবে না। তার মানে আমরা এখনো নিশ্চিত হতে পারি না যে করোনা আর কিছুদিন পরে চলে যাবে বা ভ্যাকসিন বের হবে, এইটা কি বলবেন আপনি বিষয়ে? না, করোনা চলে যাওয়ার প্রশ্ন নেই, কারণ করোনা এখন অনেকদিন থাকবে, যেহেতু কতদিন থাকবে বলা যাচ্ছে না, এরকম হতে পারে যে প্রকৃতির খেয়ালে নিজে থেকে এর বিলুপ্তি হয়ে গেল, সেটাও হতে পারে। কিন্তু সবচেয়ে যেটা বেশি আমাদের মনে হয় এই যে আমি যেটা কমিউনিটি ট্রান্সমিশন, ওটা থার্ড স্টেজ অফ ট্রান্সমিশন, ফোর্থ স্টেজ হচ্ছে এন্ডেমিক ট্রান্সমিশন, অর্থাৎ এখন যে বিশাল হারে এপিডেমিক হচ্ছে একদম অ্যাসেন্ডিং ওপরের দিকে কার্ভটা চলেই যাচ্ছে, একটা সময় পিকে হবে, একটা সময় নিচে নামবে, নিচে নেমে 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 একদম বেসলাইনে আসতে অনেকটা টাইম নেবে, বেসলাইন থেকে কিছুটা ওপরে হয়ে এটা চলতে থাকবে। তার কারণ হচ্ছে আমাদের দেশে হচ্ছে 130 কোটি 135 কোটি পপুলেশন, এবং সবাই আপনি মোটামুটি ধরে নিন আমরা সাসেপ্টেবল, মানে আমাদের মধ্যে ভাইরাসটা ঢুকে গেলে ইনফেকশন হওয়ার একটা চান্স আছে। এখন অবধি যেটা দেখা যাচ্ছে যে এই ভাইরাসটা মূলত ইনফেকশনটা আরবান কেন্দ্রিক, সিটির মধ্যে হয়েছে, তো সুতরাং সিটি থেকে এটা আস্তে 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 পপুলেশন মোবিলিটিতে গ্রামের দিকে ঢুকবে। এখন আমাদের ভারতবর্ষের ধরুন 65-70% লোক গ্রামে থাকে, সুতরাং শহর থেকে প্রচুর লোক ইনফেকশনটাকে ক্যারি করে গ্রামে নিয়ে যাবে,
গ্রামে যখন যাবে, গ্রামের লোকদের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট যখন হবে, তখন আমাদের কিন্তু হিউজ ইনফ্রাস্ট্রাকচার লাগবে, হাসপাতাল লাগবে, ইয়ে লাগবে। সুতরাং আমাদেরকে ইনফেকশন কন্ট্রোল করাটা আমাদের জানা ভীষণ দরকার। আমাদেরকে সেই রকম একটা পলিসি এবং স্ট্র্যাটেজি নেওয়া উচিত যাতে ম্যান টু ম্যান ট্রান্সমিশনটাকে কাট করতে পারি। আমি যদি ভ্যাকসিনের আশায় বসে থাকি, ধরুন ভ্যাকসিন এলো না, কারণ আমাকে ধরে নিতে হবে ওয়ার্স্ট পসিবল সিনারিও, ভ্যাকসিন হয়তো খুব ভালো ভ্যাকসিন আসবে না। এটাকে বলা হয় ধরুন, যদিও আসে ভ্যাকসিন, তো 100টা লোককে প্রোটেকশন দেবে না, হয়তো 50টা লোককে প্রোটেকশন দিল, 60টা লোককে প্রোটেকশন দিল। সুতরাং ইনফেকশন ট্রান্সমিশন, ম্যান টু ম্যান ট্রান্সমিশনটা কীভাবে বন্ধ করতে পারি, সেটাকে আমাকে ভালো করে চিন্তা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তবে করোনা কন্ট্রোল সম্ভব। শুধু ভ্যাকসিনের আশায় বসে থাকলে করোনা কন্ট্রোল সম্ভব হবে না। আমাদের জীবিকা রুটি রুজির প্রয়োজনে আমাদেরকে তো প্রায়ই বাড়ির বাইরে বেরোতে হচ্ছে, আর এই বেরোনোটা হয়তো এরপর আরও বেশি হবে। শহরের লোক গ্রাম যাবে, গ্রাম থেকে গ্রামের লোক শহরে আসবেন, এই যে আদান প্রদান, মানুষের সংস্পর্শে আসা, এটার মাধ্যমে কি আরো স্প্রেড করতে পারে, বা সেক্ষেত্রে তার প্রতিকার কি হতে পারে যদি বলেন? না, প্রশ্নটা ভালো করেছেন। আমি এই প্রসঙ্গে একটা দুটো কথা বলতে চাই। এখন আমাদের পলিসি হচ্ছে মাইল্ড সিমটম যদি হয়, বা যদি সিমটম না হয়, তারা যদি সিমটম হলো না পজিটিভ হলো, এটাকে অ্যাসিমটোমেটিক ইনফেকশন বলা হয়, বা মাইল্ড সিমটম হলে হোম বেসড কোয়ারেন্টাইন, অর্থাৎ তারা হোমে থাকবে। আর যদি তাদের মডারেট টু সিভিয়ার সিমটম হয়, তারা হাসপাতালে যাবে। এটা এইটুকু ঠিক আছে, কিন্তু এবার হোম বেসড কোয়ারেন্টাইনের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এগেইন সেই ভাইরাল লোডটার আজকের দিনে এত বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা প্রায় ইগনোরই করেছি বা জানার চেষ্টা করিনি, বোঝার চেষ্টা করিনি। এটা দেখা গেছে ইভেন হোম বেসড যখন আমরা কোয়ারেন্টাইন কাউকে অ্যাডভাইস করি, তারা যদি হোমে থাকে, সেখানে যদি মডারেট ভাইরাল লোড বা হাই ভাইরাল লোড থাকে, ফ্যামিলির অন্য লোকদের মধ্যে ছড়িয়ে পড়বে। হোয়ারাইজ আমরা দেখেছি লো ভাইরাল লোড যদি হয়, সেখানে কিন্তু হোম বেসড কোয়ারেন্টাইনের মধ্যে হোমের অন্য লোকদের মধ্যে ছড়ায় না, যদি সে স্ট্যান্ডার্ড প্রিকশন মেনটেন করে। এটাকে আমরা আহমেদাবাদে দেখেছি। সুতরাং আমার গভর্নমেন্টের প্রতি, সমস্ত গভর্নমেন্টের প্রতি সাজেশন হচ্ছে যে হোম বেসড কোয়ারেন্টাইনটা ব্ল্যাঙ্কেটলি করবেন না। আমরা 100টা লোকের মধ্যে বলেছি 84% লোক হচ্ছে লো ভাইরাল লোড। সুতরাং কোনো কেউ যদি ইনফেক্টেড লো ভাইরাল লোড হয় কেস, তার যদি সিমটম মাইল্ড বা অ্যাসিমটম হয়, তাকে হোমের পাঠান উইথ স্ট্যান্ডার্ড প্রিকশন। মডারেট এবং হাই ভাইরাল লোড হলে তাকে আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন বলছি। ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন মানে আইদার কোনো হসপিটাল বা ধরুন স্কুল বাড়ি, সেটাকে টেম্পোরারিলি থাকবার জায়গা ব্যবস্থা করে বাড়ি থেকে দূরে রাখতে হবে, যাতে বাড়ির লোকেদের মধ্যে না ছড়ায়। এই যে যেটা বললাম, একসাথে গ্রামে যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আমাদের তো পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার তুলনামূলকভাবে অনেক কম, আমাদের এত হাসপাতাল নেই, বেড নেই, এ নেই, সুতরাং একবারে প্রচুর লোক ইনফেকশন হয়ে গেলে আমি ওটাকে ঠেকাতে পারবো না। প্লাস আমি যদি ইনফেকশনটাকে কন্ট্রোল না করি, তাহলে ইনফেকশন কন্ট্রোল করলে সুবিধা হচ্ছে আমার হসপিটালের বেড অনেক কম লাগবে, ডেথ অনেক কম হবে। সুতরাং আমাকে ইনফেকশন কন্ট্রোল পলিসিটাকে খুব স্ট্রেন্থেন করতে এবং ফোকাস করতে হবে, এটাকে জোর দিতে হবে, যেটা আমরা এখন একদমই করছি না, চিন্তাভাবনা করছি না, আমার কথা হচ্ছে সেটা। আর ইন্ট্রাফ্যামিলিয়াল ট্রান্সমিশনকে বন্ধ করার জন্য ভাইরাল লোড বেসড সেগ্রিগেশন, লো ভাইরাল লোড হলে আমি হোম বেসড কোয়ারেন্টাইন, হাই ভাইরাল লোড বা মডারেট ভাইরাল লোড হলে আমাকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হবে। আরেকটা জিনিস আমরা আহমেদাবাদে করা হয়েছে, আহমেদাবাদ ডিস্ট্রিক্টে এক্সপেরিমেন্টাল বেসিস, এবং সেটা ভালো রেজাল্ট দিয়েছে, এটাকে বলে রিভার্স কোয়ারেন্টাইন। রিভার্স কোয়ারেন্টাইন মানে আমরা জানি ভালনারেবিলিটি যদি আমি দেখি যে 60-এর ওপরে বা 65 বছরের ওপরে যাদের বয়স, যাদের ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হার্ট ডিজিজ আছে, ক্যান্সার আছে, অন্য আছে, তাদের মধ্যে করোনা হলে কিন্তু বাঁচানো যায় না, তাদের অবস্থা খুবই খারাপ হয়। মানে সেটা কি প্রতিরোধ ক্ষমতা কম, সেই কারণে কি প্রতিরোধ ক্ষমতা কম? প্রতিরোধ ক্ষমতা কম এক নম্বর, আর করোনা ভাইরাস ন্যাচারালি যখন ওদের শরীরে ঢোকে, সমস্ত সিস্টেমগুলোকে আরো তাড়াতাড়ি নষ্ট করে দেয় বা টার্গেট অর্গানগুলোকে ড্যামেজ করতে থাকে। সুতরাং এই লোকগুলোকে না যতটা সম্ভব ইনফেক্টেড লোক থেকে একটু দূরে রাখা, অর্থাৎ এদেরকে যদি আমি বাড়িতে বুঝিয়ে সুঝিয়ে বাড়ির মধ্যে রেখে দিই, এবং বাইরের লোক যত ওদের সংস্পর্শে না আসবে, সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে। সুতরাং এটা যদি আমরা করি, তাহলে পরে করোনা কন্ট্রোলটা আমাদের বেটার হবে। আর যদি ভগবান করুক বা উপরওয়ালার আশীর্বাদে ভ্যাকসিন ভালো বেরিয়ে যায়, তো সেটা ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ আমাদেরকে না এই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, হোম বেসড কোয়ারেন্টাইন বেসড অন ভাইরাল লোড, এটাকে প্র্যাকটিস করা উচিত।
স্যার, আপনি যে দাবি করছেন যে এইগুলো মেনটেন করলে যে এই সংক্রমণটা ছড়াবে না, তার কি কোনো এভিডেন্স বা প্রুফ রয়েছে? না, ভালো প্রশ্ন করেছেন। এ ব্যাপারে আমি বলতে চাই, আপনি যদি দেখেন এখন আজকে গুজরাট কিন্তু ইনফেকশনের ইয়েতে স্টেটের র্যাঙ্কিংয়ে অনেকটা নিচে নেমে এসেছে, কিন্তু বহুদিন অবধি কিন্তু হাইয়েস্ট ছিল মহারাষ্ট্র, সেকেন্ড পজিশন ছিল গুজরাটের। আমেদাবাদ ডিস্ট্রিক্ট, যার মধ্যে আমেদাবাদ সিটিটাও আছে, সে সময়তে গত ধরুন এই মে জুন মাসে তখন আমেদাবাদে হুড়হুড় করে কেস বাড়ছে শহরের মধ্যে। তখন আমেদাবাদে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার একদিন আমাদের কাছে এসেছিলেন, উনি আমার থেকে পুরো ঘটনাটা শুনলেন, এই যে ভাইরাল লোড বেসড সেগ্রিগেশন, এটাকে ওনাকে বোঝালাম। তো উনি তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার এটাকে কে সাপোর্ট করে। ওনাকে আমি ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, দিল্লিতে যে বড় একজন সংস্থা আছে যাদের পুরো কান্ট্রির সমস্ত এপিডেমিক কন্ট্রোলের দায়িত্ব, তার ডিরেক্টরের সাথে ওনাকে আমি ফোনে লাগিয়ে কানেক্ট করে কথা বলিয়ে দিয়েছিলাম। উনি তখন বলেছিলেন যে এই ভাইরাল লোড বেসড সেগ্রিগেশন এটাকে আপনি করুন, এটা কাজ দেবে। সেটার উপরে বেস করে উনি তখন আমেদাবাদ ডিস্ট্রিক্টে এবং আমেদাবাদ শহরটা ডিস্ট্রিক্টের আন্ডারে সেটাতে উনি এটা ইমপ্লিমেন্ট করলেন, এবং দেখা গেল হুড়হুড় করে কেসগুলো কিন্তু কমলো। এবং নেক্সট দু মাস একদম ভারতবর্ষের সমস্ত সিটিতে কেসগুলো বেড়েই চলেছে, বেড়ে ইভেন গুজরাটের অন্যান্য সিটিতে কেসগুলো বেড়ে চলেছে, একমাত্র আমেদাবাদ যেখানে কেসগুলো কমে এসছে। এবং সেটাতে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টও করেছে, এবং এটাকে নাও ইট ইজ এস্টাবলিশড, ইট ওয়ার্কস। এবং গতকালও আমেদাবাদ মিররে এটা নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, ইনফেকশন কন্ট্রোল এটাতে অনেকটা হয়েছে। সুতরাং আমেদাবাদ কোভিড কন্ট্রোল মডেল আমার আশা আগামী দিনে হয়তো ইট উড বি অ্যান আই ওপেনার, হয়তো এন্টায়ার কান্ট্রিকে এটা দিশা দেখাতে পারে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আপনি এতটা সময় ব্যয় করলেন, আমাদেরকে দিলেন, এবং এমনকি খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে করোনা নিয়ে এই অযথা ভীতির কারণে কি করণীয় সেগুলো বললেন। তো স্যারের কাছে আমার আরেকটা আবেদন, স্যার আপনি যদি আরেকবার মানুষজনকে বলে দেন এই অযথা ভয় যেন না পান তারা। আমি উনি যেটা বললেন খুবই ভালো বলেছেন, আমাদের অযথা ভয় পাবার দরকার নেই। আমি কেন দরকার নেই তার কারণ হচ্ছে, আবার বলছি, প্রতি 100টা লোকের মধ্যে 84টা লোক, 85টা লোক, এতগুলো লোকের মধ্যে ভাইরাসের পরিমাণ খুবই কম, মানে অলমোস্ট নেগলিজেবল ভাইরাস, নন ট্রান্সমিসিবল অর মাইল্ডলি ট্রান্সমিসিবল। সুতরাং আপনার চারপাশে যে বাজারে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, বেশিরভাগ লোকের মধ্যেই কিন্তু ভাইরাস ট্রান্সমিশন ক্ষমতা খুব কম। সুতরাং আপনি ফিজিক্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করবেন, আপনি মুখে মাস্ক পরবেন, এই দুটো কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে। এবার এই যে 7% 9% কথা বলছি, সেটা হয়তো কখনো কালে ভদ্রে আপনার আশপাশে থাকতে পারে অজানাভাবে। সুতরাং আপনি যদি এই প্রোটেকশনটা মেনটেন করেন, আপনি ঘুরবেন বেড়াবেন কিচ্ছু হবে না। আমি আমাদেরকে প্রতিদিন এই করোনা সংক্রান্ত জিনিসের জন্য বিভিন্ন লোকের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, এবং আমরা সবসময় ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করি, মুখে মাস্ক পরি এবং মিশি। আমাদের কিন্তু এখনও অবধি কিচ্ছু হয়নি, আমরা টেস্ট করেছি, কোনো করোনা হয়নি, কিচ্ছু হয়নি। সুতরাং আমার মনে হয় ডাক্তাররা যদি একটু সচেতন থাকে, ডাক্তারদের মধ্যে হবে না, সাধারণ মানুষ যদি সচেতন থাকে হবে না, আর আমরা যে কথাগুলো আলোচনা করলাম এগুলোকে যদি একটু মাথায় রেখে সেই অনুযায়ী কাজকর্ম করি, কোনো ভয়ের কোনো কারণ নেই। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা সকলে এই সমস্ত সতর্কতা বিধি মেনে ভালো থাকার চেষ্টা করুন, আর স্যারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের এই করোনা সংক্রান্ত আলোচনা কেমন লাগলো? আশা করি আপনারা অতটা এখন নিশ্চয়ই ভয় পাবেন না, প্রয়োজনীয় সতর্কতা বিধিগুলো মেনে চলবেন, আর এভাবেই তো আমাদের করোনার সঙ্গে যুদ্ধটা জারি রাখতে হবে। বন্ধুরা, আড্ডা জোন এট পিয়ালির অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই বেল বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্যায়ে আবার হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখানে। ততদিন ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।